চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 307 জন। এদিকে গত 24 ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সহ চট্টগ্রামের 5টি ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয় 1738টি, যেখানে নতুন করে 307 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে নগরে রয়েছে 280 জন এবং উপজেলায় রয়েছে 27 জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 41,807 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 395 জন।